नमस्कार बंधुरा, असीमार रान्नाघरे आपनादे सबाइके स्वागत। आमार आजके रेसिपी पाका आमेर आम दई। पाका आम दिए खूब सहजेई बाड़ीते दई तैरी करे नेवा जाय। आर एई पाका आमेर आम दई जे एकबार खाबे तार बारबार खेते मन चाइबे। चलुन ताहले रेसिपिटी बानानो शुरू करा जाक। रेसिपिटी भालो लागले चैनलटिके सबस्क्राइब करे निये पाशे थाकबेन। आम दई बनानोर जन्य सबार प्रथमे आमी दूधटाके जाल करे नेब। एकटि कड़ाइयेर मध्ये प्रथमे अल्प एकटु जल दिए एबार दिए दिलाम 1.5 लिटार लिकुईड दूध। दूधटा जदि नीचे लेगे जाए सेई जन्य अल्प एकटु जल दिए निते हबे। गैसेर फ्लेमटा मीडियम टू हाईते रेखे दूधटाके भालो करे जाल करे नेब। दूधटा एदिके जाल होते थाक ततक्षणे आमी बाकी प्रिपारेशनटा रेडि करे नी। নিয়েছি এখানে 3টে মিডিয়াম সাইজের পাকা আম। আমগুলোকে এবার কেটে নেব। আমি এখানে 1.5 কেজি দুধের জন্য 3টে আম ব্যবহার করেছি। আপনারা যদি 1 কেজি দুধ নেন সেক্ষেত্রে 2টো আম ব্যবহার করবেন, আর 500 গ্রাম দুধ নিলে অবশ্যই 1টা আম ব্যবহার করবেন। চলুন এবার আমগুলো থেকে আমি সমস্ত শাঁস এইভাবে বের করে নিচ্ছি। এই একইভাবে 3টে আম থেকেই আমি সমস্ত শাঁসগুলোকে বের করে নিয়েছি। এবার একটি মিক্সিং জারের মধ্যে আমগুলোকে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমের পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে একটু আধটু না আমের গোটা থেকে যায়। এইভাবে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। সম্পূর্ণ আমের পেস্টটা ছেঁকে নেওয়া হয়ে গেলে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে 4-5 মিনিট ভালো করে জাল করে নেব। আমের পাল্প যদি এইভাবে জাল করে না নেওয়া হয় আমদইয়ের স্বাদ কিন্তু ভালো হবে না। অবশ্যই আপনারা আমের পাল্প জাল করে নিয়েই আমদই বানাবেন। আমের পাল্প জাল করে নিলে আমের মধ্যে যে রসভাবটা থাকে সেটা শুকিয়ে যাবে, আর কালারটাও দেখবেন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। 5 মিনিট ভালো করে জাল করে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি অন্য পাত্রে ঢেলে রাখছি। আর এদিকে দুধটা কিন্তু জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে। প্রথম দিকেই আমি কিছুটা লিকুইড দুধ তুলে নিয়েছিলাম উষ্ণ গরম অবস্থায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। প্রথমে আমি অল্প একটু চিনি রেখে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একবার দেখে নিয়ে চিনিটা আবারও দেব। আপনারাও কিন্তু এইভাবেই আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন। অনেকেই আছেন যারা দইয়ের মধ্যে অনেকটা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না, সেই জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমার সম্পূর্ণ চিনিটাই লেগে গেছে। সম্পূর্ণ চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে গুঁড়ো দুধের মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেইটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দইয়ের মধ্যে দিলে দইয়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর দুধটাও কিন্তু খুব তাড়াতাড়ি অনেকটাই ঘন হয়ে আসে। আবারও 2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি দুধটাকে ঠান্ডা করে নেব। আমের পাল্প এদিকে ঠান্ডা হয়ে গেছে, আর একটা অন্য পাত্রে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই। ভালো করে দইটাকে জল ঝরিয়ে নিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার আমি এই আমের পাল্পের মধ্যে টক দইটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমের পাল্প আর টক দই দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। টক দই অবশ্যই কিন্তু জল ঝরিয়ে ব্যবহার করবেন। এদিকে ঘন করে নেওয়া দুধটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে এসেছে। একটা আঙুল ডুবিয়ে দেখতে হবে দুধটা ঠিক কতটা ঠান্ডা হয়েছে। আপনার আঙুলটা যতক্ষণ দেখবেন দুধের গরমটা সইতে পারছে, উষ্ণ উষ্ণ গরম থাকবে, সেই অবস্থায় কিন্তু দুধটাকে আম আর দইয়ের মধ্যে মিশিয়ে নিতে হবে। একদমই গরম অবস্থায় কিন্তু এই মিশ্রণটা রেডি করতে যাবেন না। উষ্ণ গরম থাকা অবস্থায় এই মিশ্রণটা কিন্তু রেডি করে নিতে হবে। প্রথমে 2 হাতা দুধ দিয়ে ভালো করে আমের মিশ্রণটা রেডি করে নিয়েছি। এবার সমস্ত আমের মিশ্রণটা আমি এই ঘন করে নেওয়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দই জমানোর জন্য এইরকম আমি
মাটির হাড়ি নিয়েছি, একটা বড় সাইজের মাটির হাড়ি নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো রকমের পাত্রেও কিন্তু আপনারা দইটা জমিয়ে নিতে পারবেন। তবে যদি এই রকম মাটির পাত্রে দইটা জমিয়ে নেন, দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু স্বাদটা বেশ ভালো হয়। এখানে আমি দইয়ের মিশ্রণটাকে তিনটি পাত্রের মধ্যে রেডি করে নিয়েছি। এবার এই পাত্রের মুখগুলোকে আমি এই রকম ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দিচ্ছি, যাতে করে একটুও হাওয়া বাতাস না ঢুকতে পারে। তিনটি পাত্রে কিন্তু আমি ফয়েল পেপার দিয়ে মুখগুলোকে ভালো করে বন্ধ করে দিয়েছি। এবার একটা পাটের বস্তার উপরে দইয়ের হাঁড়িগুলো রেখে দিয়ে আবারও উপর থেকে আমি একটা তাওয়াল ভালো করে চাপা দিয়ে দিচ্ছি। আবারও একটা মোটা চাদর দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এইভাবে ভালো করে ঢাকা দিয়ে আমি সারা রাত দইয়ের হাঁড়িগুলো রেখে দিচ্ছি। পরের দিন সকালে আবারও ফিরে আসছি। আমি এখানে দইয়ের হাঁড়িগুলোকে 9 ঘন্টা মতন এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। চলুন এবার দেখা যাক দই কতটা ভালোভাবে জমেছে। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু দইটা জমে গেছে। প্রত্যেকটা পাত্রই কিন্তু আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে জমে গেছে দই। কিন্তু বন্ধুরা, ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই দইগুলোকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন কত সুন্দরভাবে দইগুলো কিন্তু জমে গেছে। যেমন দেখতে সুন্দর হয়, খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের খেয়ে কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আমার আজকের এই আমদইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজকের মতন তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।